এটা মাদ্রাসা নো কিনছেন জি এতিম খানা জি কোন মাদ্রাসা আলমদিনা মাদ্রাসা এতিম খানা কলেজ বাড়ি কত করে কিনছেন উনি এক একটা 600 টাকা মানে দুটো 1500 টাকা দুটো 1500 টাকা মাছের দাম কেমন দিচ্ছেন বাজারে মাছের দাম অনেক চড়া বাজারে অনেক চড়া জি অনেক চড়া ছোট মাছের দাম কেমন দেবেন ছোট মাছের আরো দাম বেশি আরো দাম বেশি এই যে এইগুলো চাচ্ছে না 200 টাকা করে 200 টাকা করে হ্যাঁ এই দুটো দিকে আপনার এতিম খানা চলবে দুটো মাছের একদিন চলবে একদিন একদিন 40 জন ছাত্র 40 পিস করতে হবে এই দুটোতে 40 পিস করতে হবে আচ্ছা এই দুটো দিয়ে 40 পিস কারণ 1500 টাকা দিয়ে কিনে আমার তো 40 পিস ছাড়া কোনো গতি থাকে না আমার মাছ তো কিনতেই হবে তাহলে আপনারা উস্তাদ আছেন কজন আমরা উস্তাদ আছি দুজন দুজন দুজনে সোল পলিশনকে মেইনটেইন করেন জি 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 তাহলে আপনাদের সহ 42 জন 42 জন এটাকে 42 পিস করতে হবে এখন তো করতে হবে আপনি তো মাছের দাম পুরো মানুষের কাছে জিজ্ঞেস করেন মাছের অনেক দাম এটা তো মাছের দাম বেশি হলে আমার তো এতিমখানা চালাইতে প্রত্যেক মাসে 1,40,000 টাকা খরচ যায় প্রতি মাসে প্রত্যেক মাসে আমাদের বেতন আছে ছাত্রদের থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি বুঝছেন আমাদের কোনো অনুদান দেয় না যে মাদ্রাসা চালায় মিসেস নার্গিস বেগম লন্ডনে থেকে প্রবাসী উনি চান বুঝছেন প্রত্যেক মাসে আমাদের এমনি কি কোনো অনুদান আসে না আমাদের এখনো কোনো অনুদান পাইনি মাদ্রাসার বয়সে অনুদান সরকারি পাইনি না যে এই যে শীতকাল গেছে শীতকালে আপনার উপজেলার থেকে ই আসে কম্বল আসে সেটাও আমরা পাইনি বন্যা চ বন্যা যাওয়ার পর যেটা ইয়ে দেওয়া হয়েছিল পান আমরা আমরা পাইনি আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ কিছুই পাইনি বুঝছেন হয়তো এটা আপনাদের চলা তো এখন মুশকিল হয়ে গেছে এই যে দুইটা মাছ কিনছেন এগুলো তো পরে একটা 10 পিস হবে বেশি হলে কিন্তু আপনার করতে হবে 42 পিস 42 পিস আপনি একটু আমার মাদ্রাসায় আসলে এতিম বাচ্চা দেখবেন কতগুলো আছে মানুষ এতিমখানা খুললে এতিম বাচ্চা পায় না আর আমরা কিন্তু এতিম বাচ্চা 10 জনের উপরে এই যে এনে মাছ বাসে এনার কাছ থেকে যদি এনার বাচ্চা আমার মাদ্রাসায় পড়ে ঠিক আছে এনার কাছ থেকে যদি আমি খানি পাবো 2,000-3,000 চাই তাহলে এনার দেওয়া সম্ভব না উনি বাচ্চারা আলেম বানাইতে পারবে না এই জন্য ওনার বাচ্চা আমার মাদ্রাসায় দীর্ঘ 3 মাস হয়ে গেছে খাওয়া থাকা সব ফিরে ওনার বাচ্চা আছে হ্যাঁ এই যে ওনার বাচ্চা এই যে ঠিক আছে এই হচ্ছে ওনার বাচ্চা এই থাকা খাওয়া সব কিছু কর্তৃপক্ষ বহন করে এই জন্য তখন আমার এই দুইটা মাস কিনে আমার তো 40 পিস করতেই হবে কিচ্ছু করার নাই মাদ্রাসার আপনি মাছের দাম তো আপনি দেখলেন 2,500 টাকা উনি উনি চাইছেন ভাই ওনার বাচ্চা পড়ে বিদায় উনি কমে দেন ইনশাল্লাহ আমি আপনার মাদ্রাসায় আমি আসবো ইনশাল্লাহ আমি যাবো আপনার মাদ্রাসায় নিয়ে ভিডিওটা বানাবো ঠিক আছে আপনি কালকে আসেন কাল বা পরশু আমি অবশ্যই যাবো চিনতে পারছি আমার আমি এলাকারই সন্তান আচ্ছা তা আপনি একটু গেলে আমাদের মাদ্রাসা দেখলে আপনি একটু ভিডিও করলে ইনশাল্লাহ আমার মাদ্রাসায় কিছু প্রয়োজন আছে হ্যাঁ কিছু প্রয়োজন আছে কিন্তু কেউ যদি অনুদান করে ইনশাল্লাহ আমরা হাসতে হাসতে এতিমখানা আচ্ছা ওকে ভালো থাকুন আসসালামু আলাইকুম